यह है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। नमस्कार, एबीसी न्यूज एजीटी লাইভে অমর ভাষা শহীদদের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21-21 অনুষ্ঠানটি সরাসরি এবিসি নিউজ এজিটি লাইভ থেকে দেখতে অবশ্যই চোখ রাখুন এবিসি নিউজ এজিটি লাইভের ইউটিউব চ্যানেল, ফেসবুক ইত্যাদি। তারপরে শহরের নির্বাচন পার্টি, তো আমরা তো গেলাম এডিসি নির্বাচন সম্পর্কে। শুধু আমরা না, আরো ছিল আড়াইটা থেকে আমাদের সঙ্গে নির্বাচন কমিশনকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ। আর কোন প্রশ্ন আলোচনা হচ্ছে ত্রিপুরাতে কংগ্রেসের সঙ্গে? এরকম সম্ভাবনা নেই, এরকম সম্ভাবনা নেই, কারণ এখানে এই পরিস্থিতি নাই। নমস্কার, এবিসি নিউজ এজিটি লাইভে অমর ভাষা শহীদদের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21-21 অনুষ্ঠানটি সরাসরি এবিসি নিউজ এজিটি লাইভ থেকে দেখতে অবশ্যই চোখ রাখুন এবিসি নিউজ এজিটি লাইভের ইউটিউব। করতে পারে বাম ফ্রন্ট? হ্যাঁ, বাম ফ্রন্ট জোট আছে না স্যার? পাশাপাশি অন্য কোনো দল আপাতত এমন কোনো শক্তি আসেনি যার সঙ্গে করা যায়। যদি রিসেন্ট ইলেকশন ঘোষণা হয় তাহলে এরকম পরিবেশ ত্রিপুরাতে এখন আছে কি যে ইলেকশন সুস্থ হবে বলে, বা আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন যে সুস্থ পরিবেশ আছে কি না? আশঙ্কা আছে, আশঙ্কা আছে, এটা তো আপনারাও জানেন আমরাও জানি। যেখানে সাংবাদিক, শিক্ষক, ডাক্তার, মহিলা এমন কোনো সেকশন বাদ নাই, যারা উকিল থেকে আরম্ভ করে রাজনৈতিক কর্মী বাদ দিলাম, এরকম যেখানে পরিস্থিতি, এখানে সুষ্ঠু নির্বাচন হবে কি না নিয়ে তো আশঙ্কা আছেই। আমরা সে কারণেই দাবি করেছি মোটটা ঘোরাতে হবে, এই প্রবণতাটাকে ঘোরাতে হবে, ঘুরিয়ে একটা মানে গণতান্ত্রিক নির্বাচন সুষ্ঠু অবাধ যাতে হয়, যে জিত মানুষ যাকে ভোট দেবে বেশি সে জিতবে, কোনো অসুবিধা নেই, এরকম একটা পরিবেশ। এটা বামফ্রন্টের সময়, বামফ্রন্ট সরকারের সময় যেটা ছিল ঠিক ওই রকম তো হবে না, ওই রকম না হলেও তার কাছাকাছি অন্তত দেওয়া যায় কি না, কারণ একবারে 360 ডিগ্রি পাল্টে গেছে এখনকার গত 3 বছরের ইলেকশনগুলো। সেটাই আমরা বলেছি, এখন অপেক্ষা করতে হবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে তখন দেখা যাবে কি অবস্থা। আচ্ছা, এডিসি নির্বাচনে কি বামফ্রন্ট 28টিতে প্রার্থী দেবে? নিশ্চয়ই 28টির বেশি দেওয়া যাবে না, 28টি দেওয়া হবে। প্রার্থী বাছাই নিয়ে কি কোনো সিদ্ধান্ত পার্টি? প্রার্থী নির্বাচন আলোচনা হচ্ছে নিশ্চয়ই, প্রার্থী বাছাইয়ের ব্যাপারে কথাবার্তা হচ্ছে, যখন নির্বাচন ঘোষণা হবে কাজ শুরু হবে তখন প্রার্থী ঘোষণা হবে, বামফ্রন্ট ঘোষণা করবে। এই মুহূর্তে যদি এডিসি নির্বাচন হয় তাহলে বামফ্রন্ট জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? এই ব্যাপারে তো জয়ের জন্যই আমরা লড়বো, কিন্তু জ্যোতিষশাস্ত্রে আমরা বিশ্বাস করি না কেমন, আর স্যাম্পল সার্ভেও বিশ্বাস করা কঠিন, সুতরাং এই সম্পর্কে বলতে পারবো না। কিন্তু আমরা আমাদের রাজনৈতিক লড়াই, মতাদর্শগত লড়াই, মানুষের ভোটের নিশ্চয়তা বিধান করার গণতান্ত্রিক লড়াই, সেই লড়াইটা আমরা চালিয়ে যাবো। আজকে পর্যন্ত আপনাদের পাহাড়ে কতটুকু সংগঠন মজবুত রয়েছে বলুন? আর এটা কিভাবে হিসাব দেব? নির্দিষ্ট স্কেল আছে নাকি? কেমন, এটা তো হিসাব দেওয়া যাবে না। পার্টি বাছাই পার্টি কোন দিকটা সবচেয়ে গুরুত্ব দিচ্ছে?
না ন্যাচারালি নতুন প্রার্থী যুব লেখাপড়া জানা সাধারণভাবে এটাই আমরা চাইব। আর পুরনোদের মধ্যে যারা সফলভাবেই কাজ করেছেন এখনও লড়াই সংগ্রামে আছেন সেইভাবেই এগোতে হবে, এটা তো কমপ্লিটলি বলা যাবে না। এই ধারণার মধ্যে থেকেই প্রার্থী বাছাইয়ের কাজটা হবে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আমরা লক্ষ্য করতে পেরেছি সিপিএম তিনি পুরোপুরি প্রস্তুত হয়ে গেছেন, এই বিষয়টা আপনার দল কীভাবে দেখছে? প্রদ্যুৎ কিশোর অ্যাজ ইন্ডিভিজুয়াল তেমন কী বলব, তেমন তো বলার কিছু নাই। তারা কী ইস্যু নিয়ে লড়াই করবে দেখি আমরা তারপর। এখন যদি বলেন যে না এটা রাজতন্ত্র প্রতিষ্ঠা তাকে মিলিত হবে, ওদের যে মূল দাবিটা হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, যাই হোক গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে মানে ত্রিপুরাল্যান্ড নিয়ে বিধানসভা নির্বাচন করার পরে যে ভাওতাবাজি বা জুমলাবাজি যেটা উপজাতিরা বুঝতে পেরেছেন, এখন আরো গ্রেটার এটা যে আরো গ্রেটার জুমলা এই জিনিসটা বোঝানোর নিশ্চয়ই আমরা চেষ্টা করব। গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়ে এটা আমাদের করতে হবে এই বলতে পারি। স্যার এবারে এডিসি নির্বাচন কোথাও আমরা ঠিক মতো প্রার্থী দিতে পেরেছি সব জায়গায়, কোথাও আমরা প্রচার করতে পেরেছি ঠিক জায়গায়, সুতরাং এগুলো চিন্তা না করি। কথাটা হচ্ছে একটা 2018 একটা জুমলা এবং বিজেপি ছিল পরোক্ষে 11 দিন এখানে যা ঘটনা ঘটল রাস্তার ওপর আইপিএফটি উন্মাদনা তৈরি করল, তাতে আমরা বোঝাতে পারলাম না আমরা হেরে গেলাম, ঠিক আছে মানুষ মোহগ্রস্ত হলো। এখন তো আরো বড় জুমলা বৃহৎ জুমলা ত্রিপুরার মানে উপজাতি অপজাতি মানুষ, আমরা কি চাই? আমরা চাই ঐক্য, এই ঐক্যকে সুদৃঢ় করতে আমরা চাই। এখন যেভাবে চাকলা রসনাবাদ পর্যন্ত আসছে আগরতলা রাজবাড়ি সহ, এ তো মানে কি বলবো আর, এগুলোর সঙ্গে মানুষের সাধারণ মানুষের যে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক জীবন জীবিকা এই সমস্ত বিষয়গুলো যুক্ত, এইটা নির্বাচনে একটা রাজনৈতিক দলও কিন্তু বলছে না। তবে এইটা আমি বলতে পারি যে বিজেপি আইপিএফটি জোট তাদের ক্ষয় হচ্ছে, বিজেপির ক্ষয় হচ্ছে, তাদের কাজকর্ম নন পারফরমেন্স, আইপিএফটিও তার ক্ষয় হচ্ছে, এটা ঘটনা। যার ফলে আইপিএফটি বিজেপি জোট শুধু এইটাতেই লেফটকে মোকাবেলা করা সম্ভব বা ত্রিপুরা এডিসি দখল করা সম্ভব এটা অনুভব করছে না, সুতরাং আর একটু বড় আকারে কিছু করা যায় কিনা, এই কারণেই বলছি কে কাকে নাচছে এইটা একটু দেখতে হবে। এটা দেখে আমাদের যে লড়াই সেই লড়াই এই ইস্যুগুলোর উপরেই আমরা লড়ব, তার জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম ইম্পর্টেন্ট এবং আমাদের জাতি উপজাতি মৈত্রী তা এটা খুব ইম্পর্টেন্ট, যার জন্য আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করে এসেছি এবং অনেক রক্ত আমরা দিয়েছি। একটা বিষয় হচ্ছে যে মহারাজা প্রদ্যুত, নমস্কার এবিসি নিউজ এজিটি লাইভে অমর ভাষা শহীদদের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21-এ-21 অনুষ্ঠানটি সরাসরি এবিসি নিউজ এজিটি লাইভ থেকে দেখতে অবশ্যই চোখ রাখুন এবিসি নিউজ এজিটি লাইভের ইউটিউব চ্যানেল ফেসবুক। গতকালকে রাত পর্যন্ত রাজ্যে বলা চলেছিল যে এডিসি নির্বাচনে বিজেপি এবং আইপিএফটি শরিক দল এবং বামফ্রন্টের মধ্যে একটা সেই কাজ এখন মেশিনে করা হচ্ছে, রেগার কাজ মেশিনে করা হচ্ছে, যেটা বেআইনি মানুষ কাজ পাচ্ছেন না। তো এই যে বিষয়গুলো এবং তার সঙ্গে হচ্ছে সরকারি চাকরি বন্ধ হয়ে গেছে, তো আনএমপ্লয়মেন্ট ইস্যু এবং সবচেয়ে বড় যে আমরা সবাই বুঝতে পারছি আপনারা তো বেশি বোঝেন কারণ আপনাদের বাইক আছে পেট্রোল ডিজেল এবং তার সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, এ তো কোনো নিয়ন্ত্রণে নেই। এগুলো বাদ দিয়ে অন্য কোনো ইস্যু কি আসতে পারে?
এডিসি হোক, শহরের ইলেকশনই হোক, অন্য কোনো ইলেকশন হোক, এই লড়াইটা আমরা চালাচ্ছি। এডিসিতেও এডিসি নির্বাচন বা শহরের নির্বাচন তো সংগ্রামেরই একটা অংশ, রাজনৈতিক সংগ্রাম। সেই দিক থেকে ইস্যুগুলোই আমরা সামনে তুলে ধরব। আমরা চাই গণতন্ত্র ত্রিপুরায় পুনরুদ্ধার, আমরা চাই আইনের শাসন, আমরা চাই এডিসির ক্ষমতা বাড়ানো সংবিধান সংশোধন করে, আমরা চাই শিক্ষার বেসরকারিকরণ বন্ধ করা, আমরা চাই এডিসি এলাকায় যে সমস্ত শিল্পোদ্যোগ তৈরি হয়েছে, রাবার বাগান তৈরি হয়েছে বা ছোটোখাটো বিভিন্ন কুটির শিল্প তৈরি হয়েছিল, সেগুলো ধ্বংসের পথে, সেগুলোকে যাতে আমরা রাখতে পারি। কারণ মানুষের হাতে টাকা না দিয়ে চাহিদা বাজারে তৈরি করা যাবে না, আর বাজারে চাহিদা তৈরি না করতে পারলে কোনো কলকারখানা জুমলাবাজি করে কিছু লাভ হবে না। সেই দিক থেকে আমরা এই বিষয়গুলো নিয়েই নির্বাচনে আমরা লড়ব, এবং আমরা দেখব যে কারা কীভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই সমস্ত শক্তিগুলো সম্পর্কে, তারপরে আমরা চূড়ান্ত মতামত বা আমাদের ক্যাম্পেইনে সেগুলো আমরা বলব। এই হচ্ছে আমাদের কথা। আপনারা যে প্রশ্ন করার সেটা আমি বলে দিয়েছি, তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। নমস্কার, এবিসি নিউজ এজিটি লাইভে অমর ভাষার শহীদদের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21-এ-21 অনুষ্ঠানটি সরাসরি এবিসি নিউজ এজিটি লাইভ থেকে দেখতে অবশ্যই চোখ রাখুন এবিসি নিউজ এজিটি লাইভের ইউটিউব চ্যানেল, ফেসবুক। এখনো হয়নি, তো আশা করা যাচ্ছে যে দুটোই খুব কাছাকাছি বা একই সময় নির্বাচন হলেও হতে পারে। দুটো নির্বাচনেই বামপন্থীরা লড়বে, একসঙ্গেই বামফ্রন্ট লড়বে। তার মধ্যে সিপিআইএম তো নিশ্চিতভাবেই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। এই যে কথাগুলো ওনাকে আমরা ধন্যবাদ জানিয়েছি যে কথা বলার সময় দিয়েছেন। তিনিও আমাদের ধন্যবাদ জানালেন যে আপনারা সুপারিশ টুপারিশটা করেছেন। তো এখন যদি জিজ্ঞেস করেন যে সন্তুষ্ট কিনা, সন্তুষ্ট বলতে পারো না, অসন্তুষ্ট বলতে পারো না, কারণ প্রক্রিয়া এখনো শুরু হয়নি। সেই প্রক্রিয়া শুরু হওয়ার পরে সব দেখে শুনে মন্তব্য করা যাবে, মোর ঘোরানোর জন্য কোনো চেষ্টা আছে কি না সেটা এখনই আমরা বলতে পারব না। তো এইটা হচ্ছে নির্বাচন কমিশনের কথা প্রসঙ্গে আমাদের আপনাদের জানানো একটা ইম্পর্টেন্ট লড়াই। এডিসি নির্বাচনে যদি ধরি আমরা, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ, সংক্ষেপে এডিসি, টিটিএডিসি, এই এডিসির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সংহতি শক্তিশালী করার জন্য। আমাদের সবচেয়ে গরিব যে মানুষগুলো ওই এলাকায় থাকে, উপজাতি জনগণ, বাঙালি জনগণও আছে, তো তাদের সামগ্রিক উন্নয়নের জন্যে এই এডিসি নিশ্চয়ই রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সহায়তা নিতেই হবে। এগুলো নিয়েই এই নির্বাচনী মানে তার উন্নয়নের জন্য এগুতে হবে। তো ইতিমধ্যে আমরা দেখেছি যে নানান ধরনের জোট ইত্যাদি হচ্ছে, বিশেষ করে গতকালকে যেটা হলো, যেটা ত্রিপুরা ব্যাপার, এটা ত্রিপুরা ইন্ডিজেনিয়াস না, ত্রিপুরা ইন্ডিজেনিয়াস প্রোগ্রেসিভ অ্যালায়েন্স, এটার নামই হচ্ছে সংক্ষেপে ত্রিপুরা, আসলে এটা এটার নাম। তো সেই দিক থেকে এটা হয়েছে এবং সব উপজাতি দলগুলোকে একখানে নেওয়ার জন্য চেষ্টা হচ্ছে। এই সম্পর্কে আমরা চূড়ান্ত কোনো মতামত এখানে দিচ্ছি না, আমাদের দেখতে হবে, দেখতে হবে। এটা এখনো প্রক্রিয়াটা তরল পর্যায়ে আছে, এখন এটা কঠিন হয় না গরল হয় এটা একটু দেখতেই হবে, দেখে আমরা মন্তব্য করব। কিন্তু একটা কথা মানে স্পষ্ট, এটা সবাইকেই দেখতে হবে, কে কাকে নাড়ছে, কে কাকে পেছন থেকে নাড়ছে, এটা দেখার ব্যাপার আছে।
কারণ প্রদ্যুৎ বাবু জানেন না এটা হয় না যে আইপিএফটি এখনো বিজেপির সঙ্গে, বিজেপি জানে না যে আইপিএফটি চলে যাচ্ছে এটার সঙ্গে, এগুলো জানা নাই কারো, এটা মনে করার কোনো কারণ নেই। এখন তারা কি নিয়ে লড়বেন, কার বিরুদ্ধে লড়বেন, এগুলো দেখার বাকি আছে। সুতরাং এই সম্পর্কে আমরা এখনই কোনো মতামত দিচ্ছি না, তবে এতটুকু বলতে পারি যে লেফট ফ্রন্ট ইনক্লুডিং সিপিআইএম আমাদের লড়াইটা বৃহত্তর ভারতবর্ষের জন্য না, আমাদের লড়াইটা শ্রীলঙ্কা, তারপরে ওই নেপাল, এগুলোকে নিয়ে বৃহৎ হিন্দু রাষ্ট্র গড়ার জন্যে লড়াই না। আমাদের লড়াইটা বৃহত্তর ত্রিপুরা ল্যান্ড না, আমাদের লড়াই হচ্ছে এই যে কৃষি বিল, যে কৃষি বিলে এমএসপি তুলে দেওয়া হচ্ছে, মিনিমাম সাপোর্ট প্রাইস সংগ্রহ করবে না সরকার, কর্পোরেটরা সংগ্রহ করবে। আমার উপজাতি কৃষক, উপজাতি জমিয়া, উপজাতি আমাদের অন্যান্য যে ফসল উৎপাদকরা আছেন, কিংবা উপজাতিরাও যারা এগুলোর উৎপাদক, এবং তার সঙ্গে হচ্ছে এগ্রি লেবারার্স, কৃষি মজুররা, তাদের ভবিষ্যৎ তো অন্ধকার। এই কর্পোরেটদের কাছে টোটাল কৃষিক্ষেত্রটা বিক্রি করে দিচ্ছে। উপজাতি সমস্যা বেসিক্যালি কৃষি সমস্যা, এটা মাথার মধ্যে রেখেই আমরা এমএসপি গ্যারান্টিড করো, এই বিল আইনগুলো বাতিল করো, তিনটা কৃষি আইন বাতিল করো, আমাদের যে কর্পোরেশন চলবে না, আমাদের উৎপাদকদের স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী তাদের ন্যূনতম সহায়ক মূল্যে সরকার থেকেই কিনতে হবে, অন্যদের দেওয়া যাবে না, এবং গণবণ্টন ব্যবস্থা তুলে দেওয়া চলবে না। এই তিনটা আইন গণবণ্টন ব্যবস্থা তুলে দেওয়ার জন্যই করা হচ্ছে। সুতরাং খাদ্য নিরাপত্তা এবং তার সঙ্গে হচ্ছে আমাদের কাজ, রেগা থেকে আরম্ভ করে সরকারি চাকরি, সবই তো বেসরকারিকরণ হয়ে যাচ্ছে। এডিসি এলাকায় যারা লেখাপড়া জানে ছেলে মেয়ে, তারা কি বৃহত্তর ভারতবর্ষ, বৃহত্তর হিন্দুস্তান বা বৃহত্তর ত্রিপুরা ল্যান্ড, এক ত্রিপুরা ল্যান্ডে বামফ্রন্ট সরকারকে হারিয়েছেন, এখন আরো বৃহত্তর ত্রিপুরা ল্যান্ড নির্বাচনের সময় বিজেপি আইপিএফটি তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো কিচ্ছু রূপায়িত হয়নি, একেবারে 10,323 থেকে আরম্ভ করে মোবাইল দেওয়া পর্যন্ত এমন কোন তাদের যে প্রতিশ্রুতি একটাও রূপায়িত হয়নি, বরং মানুষের হাতে পয়সা নাই, মানুষ না খেয়ে আছে, সন্তান বিক্রি করছে, আত্মহত্যা করছে, তারপরে সরকারের জায়গা নিয়েছে ক্ষুদ্র বেসরকারি ঋণদান সংস্থাগুলো, তাদের যে সুদের হার প্রচণ্ড, তাতে অত্যাচার হচ্ছে, মানুষ আত্মহত্যা করছে উপজাতিদের মধ্যেই। আমরা দেখছি যে বাংলাদেশে গিয়ে তাদের এই সমস্ত যে গন্ধকি কিনে এনে। নমস্কার, এবিসি নিউজ এজিটি লাইভে অমর ভাষার শহীদদের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21-এ-21 অনুষ্ঠানটি সরাসরি এবিসি নিউজ এজিটি লাইভ থেকে দেখতে অবশ্যই চোখ রাখুন। এবিসি নিউজ লাইভে এসেছেন, অন্তত কয়েকটা দিক আপনি একটু নজর রাখুন। প্রথম কথা হচ্ছে যে নির্বাচনী প্রচার অভিযান, সেই প্রচারাভিযানে সমস্ত কন্টেস্টেন্ট পার্টিগুলো যারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন, অন্তত তারা যাতে সভা করার, মিছিল করার, অন্যান্য প্রচারের যে সমস্ত পদ্ধতি সেগুলো ঠিকঠাক মতো নির্ভয়ে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পরিবেশে তারা লাগাতে পারেন, তারা সংগঠিত করতে পারেন প্রচার,
সেই দিকটাকে আপনার এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। প্রার্থীর বাড়ি গিয়ে হুমকি দাঁড়ানো যাবে না, প্রস্তাবকের বাড়িতে গিয়ে হুমকি তুলে ফেলতে হবে, প্রস্তাব যে তিনি করেছিলে সেটা তুলে ফেলতে হবে। এরকম নানান বিষয় রয়েছে, পার্টি অফিসগুলো তো ভাঙচুর করা হয়েছেই, কোনো মিটিং ইত্যাদি করতে দেওয়া হয়নি। এমনকি লোকসভা নির্বাচনে কমরেড আমরা তিনজন গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, কমরেড হরিপদ দাস স্টেট কমিটির মেম্বার এবং কমরেড জিতেন চৌধুরী। কমরেড জিতেন চৌধুরী অ্যাকচুয়ালি একটা আগে থেকে এই সভা ডাকা ছিল, তার জন্য তিনি অ্যাটেন্ড করতে পারেননি। তো যাই হোক, জিতেন চৌধুরী প্রার্থী লোকসভা নির্বাচনে, আটবার তাকে খুন করার ষড়যন্ত্র হয়েছে, আক্রমণ করা হয়েছে এমনভাবে। তো এগুলো আমরা বললাম, এই ন্যারেটিভটাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। এটা করতে গেলে কি করা উচিত? করা উচিত যে একটা তার অধিকারের মধ্যে যা আছে, তার পুলিশ আছে, তার হাতে থাকবে, তার প্রশাসনিক জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের ডিএম এসডিএম ইত্যাদি ইত্যাদি যারা যারা থাকবেন, এদের সঙ্গে মিটিং ইত্যাদি করে মোড় ঘোরাতে চাইছেন, একটা পিসফুল সুষ্ঠু অবাধ নির্বাচন চাইছেন, সেটা বলার ব্যবস্থা করুন। সেটা পরিস্থিতি পরিবেশ তৈরি করার জন্যে এদের রিকোয়েস্ট করুন, অনুরোধ করুন, আপনার যা ক্ষমতা সেই ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করুন, এটা আমরা বলেছি। এবং যে নিরাপত্তার কোশ্চেনে এখন থেকেই যেটা করা দরকার, প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বলতে কিচ্ছু নেই রাজ্যে, প্রতিনিয়ত খুন খারাপি আক্রমণ হামলা এগুলো হচ্ছে, নানান রাজনৈতিক হচ্ছে, অরাজনৈতিক হচ্ছে, লাশ পাওয়া যাচ্ছে, মহিলা নির্যাতন হচ্ছে, সবাই আমরা জানি। এই পরিস্থিতিতে একটু মানে সোজা হয়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করা, যে জিতবে হারবে সে তো আলাদা কথা, কিন্তু মানুষকে ভোট দেওয়ার গ্যারেন্টি এনশিওর করতে হবে, এটা আমরা বলেছি। এবং তার জন্যে নিরাপত্তা ব্যবস্থা আমরা বলেছি যে আমাদের রাজ্যে পুলিশ টিএসআর এগুলো তো আছেই, এরা তো থাকবেনই, তারপরেও এলাকা কমান্ড করার জন্য যেখানে যেখানে সন্ত্রাস হয়, যেখানে যেখানে গুন্ডামি হয়, ওই সমস্ত জায়গাগুলোতে নির্বাচন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী যাওয়া দরকার, কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ডিপ্লয় করা দরকার, এবং তার মধ্য দিয়ে আমাদের রাজ্যের যে নিরাপত্তা শক্তি এটার সঙ্গে ওটা যোগ হলে একটা ব্যবস্থা করা যায়, যদি নির্বাচন কমিশন আন্তরিক উদ্যোগ গ্রহণ করেন। আমরা বলেছি যে ভিভিপ্যাট এটা তো আইনের মানে রুলসের মধ্যে নেই, এডিসি নির্বাচনের ক্ষেত্রে বা শহরের নির্বাচনের ক্ষেত্রে, তাইলে সাধারণত স্টেট ইলেকশন কমিশন ভারতের নির্বাচন কমিশনের যে গাইডলাইন বা লেটেস্ট তার যে অ্যাক্ট অ্যান্ড রুলস যেগুলো এখানে নাই সেগুলো যুক্ত হয়ে যায়, সেই কারণে ভিভিপ্যাট এটা ব্যবস্থা করতে হবে, এটা লেখা নাই উনি বললেন, যাই হোক এটা ব্যবস্থা করার জন্যে আমরা বলেছি ইভিএম এর সঙ্গে এটা ব্যবস্থা করার জন্য। আর হচ্ছে যে আমাদের যে ধরুন নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যাতে হয়, তিনি বলেছেন যে আপনারা ইনশিওর করুন, কোঅপারেট করবেন, আমরা বলেছি হ্যাঁ আমরা সহযোগিতা করবো, বরাবরই আমরা করি, আমরা সহযোগিতা নিশ্চিতভাবেই করবো। এবং পরে আমরা বলেছি যে যদি আপনি মনে করেন তাইলে একটা সর্বদলীয় বৈঠক করতে পারেন, কারণ আলাদা আলাদা বলছি, আমরা বলছি, অন্যরা শুনছে না, অন্যরা আপনাকে বলছে কি বলছে আমরা জানি না, সুতরাং একসঙ্গে বসে তাদের কথা শুনে যদি আইন মাফিক আপনি আপনার সিদ্ধান্ত, আপনার দৃষ্টিভঙ্গি, আপনি কি করতে চান সেটা যদি বলেন তাহলে বেটার হয়, এটা আমরা বলেছি। এখন কবে নির্বাচন হবে তিনি বলতে পারলেন না বা চাইলেন না, যাই হোক এটা নিয়ে তো কিছু করার নেই,
মে মাসের মধ্যেই করতে হবে এটা ঘটনা। শহরের নির্বাচনের প্রস্তুতি ওরা নিচ্ছেন প্রশাসনের মানে কমিশনের দিক থেকে, তাতে আমরা জিজ্ঞেস করলাম কবে পর্যন্ত হতে পারে, তিনি বলতে পারলেন। নমস্কার, এবিসি নিউজ এজিটি লাইভে অমর ভাষা শহীদদের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21-এ-21 অনুষ্ঠানটি সরাসরি এবিসি নিউজ এজিটি লাইভ থেকে দেখতে অবশ্যই চোখ রাখুন এবিসি নিউজ এজিটি লাইভের ইউটিউব চ্যানেল, ফেসবুক। আজকে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের পার্টিস ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল 2:30 থেকে আমাদের সঙ্গে নির্বাচন কমিশন কথা বলতে চান। এডিসি নির্বাচন সম্পর্কে শুধু আমরা না, আরো 5টা সর্বভারতীয় রাজনৈতিক দল এবং রাজ্যের যে অনুমোদিত 6টা অল ইন্ডিয়া পার্টি সর্বভারতীয় 6টা এবং একটা আইপিএফটি স্টেট রিকগনাইজড পার্টি, তো আমরা তো গেলাম। তিনি এডিসি নির্বাচনের যে প্রশাসনিক প্রস্তুতি কমিশনের, সেই প্রস্তুতি নিয়ে কথাবার্তা বললেন, অবহিত করলেন আমাদের। ইলেকশন কবে হবে এখনো ঠিক হয়নি, কিন্তু প্রাথমিক যে সমস্ত কাজ কমিশনের হাতে রয়েছে সেগুলো তারা সমাপ্ত করার চেষ্টা করছেন। 23 ফেব্রুয়ারিতে ভোটার তালিকা বেরোবে, চূড়ান্ত ভোটার তালিকা। এখন বললেন যে আপনাদের সঙ্গে আলাদা আলাদা ভাবে তিনি দেখেছেন, একসঙ্গে না, তো ঠিক আছে। আমরা আমাদেরকে বললেন যে আপনাদের কি পরামর্শ, কি প্রস্তাব, এগুলো আপনারা দিন। তো সেই দিক থেকে আমরা যেটা বলেছি যে 2018-তে বিধানসভা নির্বাচনের পরে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পরে রাজ্যে যে গণতন্ত্র এবং শান্তিপূর্ণ সুষ্ঠু অবাধ নির্বাচনের যে পরিবেশ নেই, কেন নেই, কিভাবে নেই, এগুলো আমরা গত 3 বছরে বিভিন্ন ঘটনা তাকে বলেছি। আমরা বলেছি যে এই বিধানসভা নির্বাচনের পরেই পঞ্চায়েতের উপনির্বাচন, 51% আসনে উপনির্বাচন, তারপরে শহরের নির্বাচন, সাধারণ নির্বাচন, পঞ্চায়েতেরও সাধারণ নির্বাচন, এগুলো হয়েছে আমরা দেখেছি, এমনকি লোকসভা নির্বাচন যদি ওনার আওতাতে না, কিন্তু আমাদের রাজ্যেই তো হয়েছে। সেই দিক থেকে এই নির্বাচনগুলোতে প্রার্থী দেওয়া যায়নি, প্রার্থী দিলেও ক্যাম্পেইন করতে পারেনি, ক্যাম্পেইন করতে পারলেও ভোটার আসতে পারেনি, ভোটার আসলেও, পোলিং এজেন্ট আসলেও তাদেরকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। ভোট, এই সমস্ত ভোট গত 3 বছরে এটা একটা মানে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে যে একটা ফার্স্ট প্রহসনাত্মক নির্বাচন সবগুলো হয়েছে। এখন এই অবস্থার মধ্যে বললাম যে আপনি নতুন এসছেন দায়িত্ব নিয়ে, তো এই পরিবেশটাকে ঘোরানো দরকার, এই পরিস্থিতিকে ঘোরাতে পারবেন কিনা। আপনাকে কনস্টিটিউশন অধিকার দিয়েছে, আপনার যে ইনস্টিটিউশন সেই ইনস্টিটিউশন হচ্ছে আপনাদের সংবিধান প্রদত্ত, সুতরাং সেই দিক থেকে কোনো দিকে না চেয়ে এই মোড়টাকে যদি, এই প্রবণতাগুলোকে যদি আপনি বন্ধ করতে না পারেন, তাইলে শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলা আনুষ্ঠানিক। নমস্কার,
এবিসি নিউজ এজিটি লাইভে অমর ভাষা শহীদদের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21-এ-21 অনুষ্ঠানটি সরাসরি এবিসি নিউজ এজিটি লাইভ থেকে দেখতে অবশ্যই চোখ রাখুন এবিসি নিউজ এজিটি লাইভের ইউটিউব চ্যানেল, ফেসবুক ইত্যাদি।